অপরাধটা মারাত্মক, ভীষণই মারাত্মক, এতটাই মারাত্মক যে কল্পনাই করা যায় না। সেপাইও গ্রেপ্তার করেছে সঙ্গে সঙ্গেই, অন স্পট যাকে বলে। টেনে হিঁচড়ে আনা হয়েছে বিচারকের সামনে। সেপাইরা চাইছে হুকুম একবার হেফাজতে নিতে বলুক শুধু, তারপরেই শুরু হবে আসল খেলা। রাজার নির্দেশ আগেই আছে দেওয়া। বিচারক জানতে চাইলেন অপরাধ কি। ফুঁসে উঠে সিপাহী সর্দার বলল, হুজুর ওদের কি দুঃসাহস জানেন? ওরা যে বিচার চায়, রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে করে জাস্টিস চায়। বিচারপতি বিচলিত, কিন্তু অপরাধ? বিচারপতি জিজ্ঞেস করলেন। সিপাহীদের সর্দার আরও উত্তেজিত হয়ে বললে, ওই যে জাস্টিস? বিচারক হতবম্ব, আবার জিজ্ঞাসা করলেন, কিন্তু অপরাধটা কি? তালপাতা সেপাই সর্দার বলল, ওই যে ওরা বিচার চায়, ন্যায় চায়, স্বচ্ছতা চায়, ঘুঘুর বাসা ভাঙতে চায়, ঘুমন্ত লোকজনকে জাগাতে চায়, সত্যি ফাঁস করতে চায়, ভয় থেকে বেরোতে চায়, ভয়গুলো ভাঙতে চায়, অপরাধীকে আঁচলের তলা থেকে হিঁচড়ে টেনে বের করে আনতে চায়, অপরাধের প্রশ্রয় আর মদতকারীদের মুখোশ খুলে দিতে চায়, অনুশাসন চায়, আইনের শাসন চায়, দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা চায়, সিস্টেম চায়, বেকারের চাকরি চায়, মেধার দাম চায়, যোগ্যতার পরিশ্রমের মূল্যায়ন চায়, মেয়েদের সার্বিক নিরাপত্তা চায়, স্বাধীনতা চায়, নারীর সম্মান মর্যাদা চায়। আর সবচেয়ে সাংঘাতিক অপরাধ কল্পনাতেও আনতে পারবেন না হুজুর, ওরা আসলে পরিবর্তন চায়। ওরা সকলেরই শিশু আর সন্তানকে বাসযোগ্য একটা পৃথিবী নিজেদের নষ্ট হয়ে যাওয়া জীবনের বিনিময়ে দিয়ে যেতে চায়।